হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকের সম্পর্কে আপনাদেরকে বলবো। নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আরিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাট নয় বেশিরভাগ সমর্থক ছিলেন রুবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নেদিরা টিম। তারপরে বন্ধুরা নেদিরা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নেদিরা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশনটা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো। নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আরিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাট নয় বেশিরভাগ সমর্থক ছিলেন রুবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নেদিরা টিম। তারপরে বন্ধুরা নেদিরা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নেদিরা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশনটা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো। নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আরিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাট নয় বেশিরভাগ সমর্থক ছিলেন রুবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নেদিরা টিম। তারপরে বন্ধুরা নেদিরা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নেদিরা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশনটা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো। নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা
এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। ইচ্ছি বই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যারা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করেছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির পার্ট নয় বেশিরভাগ। সমর্থক ছিলেন রবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্ছি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। ইচ্ছি বই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যারা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করেছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির পার্ট নয় বেশিরভাগ। সমর্থক ছিলেন রবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্ছি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। ইচ্ছি বই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যারা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করেছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির পার্ট নয় বেশিরভাগ। সমর্থক ছিলেন রবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্ছি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন।
ইচিবোই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন এই মুভির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন এই মুভির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন এই মুভির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি,
হান্নান সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির ভাট নয় বেশিরভাগ সমতা ছিলেন রবির আর কে এম আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নির্দ্রা টিম। তারপরে বন্ধুরা নির্দ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে তাদের সেটি হচ্ছে নির্দ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে, আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে, আর এই মুভিটির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির ভাট নয় বেশিরভাগ সমতা ছিলেন রবির আর কে এম আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নির্দ্রা টিম। তারপরে বন্ধুরা নির্দ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে তাদের সেটি হচ্ছে নির্দ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে, আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে, আর এই মুভিটির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির ভাট নয় বেশিরভাগ সমতা ছিলেন রবির আর কে এম আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নির্দ্রা টিম। তারপরে বন্ধুরা নির্দ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে তাদের সেটি হচ্ছে নির্দ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে, আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে, আর এই মুভিটির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান,
যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। ওনার রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন বিভাগের আর কে এম আশিক বিল্লা। মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ। উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনারা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন বিভাগের আর কে এম আশিক বিল্লা। মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ। উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন বিভাগের আর কে এম আশিক বিল্লা। মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ। উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন বিভাগের আর কে এম আশিক বিল্লা। মেকআপ আর্টিস্ট হচ্ছে
তন্ময় রোমান উৎপাদন হচ্ছে নিদ্রা টিম তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কিভাবে দেখবেন এখানে বলে দিই এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস এই ভিডিও চ্যানেলটিতে আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি সেখান থেকে অপশনটা কিন্তু পেতে পারেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন হ্যালো বন্ধুরা পিচি বউ এই নাটকের সম্পর্কে আপনাদেরকে বলবো নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে কে পরিচালক এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন পিচি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে আর এই মুভির গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ পরিচালক ছিলেন আহমেদ হৃদয় কাস্টিং করেছেন জাহিদ আশিক বেলি হান্নান সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা তারপর হচ্ছে এম বি মিঠু আবির রাহান তারপর হচ্ছে রণবীর দাস তারপর হচ্ছে বাদল সিদ্দিক তারপর হচ্ছে খেয়া ও রিনা খান যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করেছে আর কি রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট মুভি বেশিরভাগ সমর্থক ছিলেন রুবাবির আর কে এম আশিক বিল্লা মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান উৎপাদন হচ্ছে নিদ্রা টিম তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস এই ভিডিও চ্যানেলটিতে আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি সেখান থেকে অপশনটা কিন্তু পেতে পারেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন হ্যালো বন্ধুরা পিচি বউ এই নাটকের সম্পর্কে আপনাদেরকে বলবো নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে কে পরিচালক এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন পিচি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে আর এই মুভির গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ পরিচালক ছিলেন আহমেদ হৃদয় কাস্টিং করেছেন জাহিদ আশিক বেলি হান্নান সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা তারপর হচ্ছে এম বি মিঠু আবির রাহান তারপর হচ্ছে রণবীর দাস তারপর হচ্ছে বাদল সিদ্দিক তারপর হচ্ছে খেয়া ও রিনা খান যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট মুভি বেশিরভাগ সমর্থক ছিলেন রুবাবির আর কে এম আশিক বিল্লা মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান উৎপাদন হচ্ছে নিদ্রা টিম তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস এই ভিডিও চ্যানেলটিতে আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি সেখান থেকে অপশনটা কিন্তু পেতে পারেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন হ্যালো বন্ধুরা পিচি বউ এই নাটকের সম্পর্কে আপনাদেরকে বলবো নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে কে পরিচালক এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন পিচি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে আর এই মুভির গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ পরিচালক ছিলেন আহমেদ হৃদয় কাস্টিং করেছেন জাহিদ আশিক বেলি হান্নান সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা তারপর হচ্ছে এম বি মিঠু আবির রাহান তারপর হচ্ছে রণবীর দাস তারপর হচ্ছে বাদল সিদ্দিক তারপর হচ্ছে খেয়া ও রিনা খান যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করেছে আর কি রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট মুভি বেশিরভাগ সমর্থক ছিলেন রুবাবির আর কে এম আশিক বিল্লা মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান উৎপাদন হচ্ছে নিদ্রা টিম তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস এই ভিডিও চ্যানেলটিতে
আর এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি বলতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি ভাট, বেশিরভাগ সমর্থক ছিলেন এই মুভির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি বলতে আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করেছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি ভাট, বেশিরভাগ সমর্থক ছিলেন এই মুভির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি বলতে আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করেছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি ভাট, বেশিরভাগ সমর্থক ছিলেন এই মুভির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি বলতে আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।
হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকের সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাটি বেশিরভাগ সমর্থক ছিলেন রুবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নেদ্রা টিম। তারপরে বন্ধুরা নেদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নেদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাটি বেশিরভাগ সমর্থক ছিলেন রুবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নেদ্রা টিম। তারপরে বন্ধুরা নেদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নেদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা এই নাটকটির কে অভিনয় করেছে, এ পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভিটি গল্পটি লিখেছেন শামী নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি ভাটি বেশিরভাগ সমর্থক ছিলেন রুবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নেদ্রা টিম। তারপরে বন্ধুরা নেদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নেদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে, বন্ধুরা
এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। ইচ্ছি বই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমর্থক ছিলেন রুবাবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। ইচ্ছি বই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমর্থক ছিলেন রুবাবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। ইচ্ছি বই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রাহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে, সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমর্থক ছিলেন রুবাবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় রোমান, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউব চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে, সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন।
ইচিবোই নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির ভাত নেই বেশিরভাগ। সমাধান ছিলেন রণবীর, আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নির্দ্রা টিম। তারপরে বন্ধুরা নির্দ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নির্দ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির পার্ট নেই বেশিরভাগ। সমাধান ছিলেন নির্বাবীর, আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নির্দ্রা টিম। তারপরে বন্ধুরা নির্দ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নির্দ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি, মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবিদ আহান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। অনেক যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনির পার্ট নেই বেশিরভাগ। সমাধান ছিলেন নির্বাবীর, আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নির্দ্রা টিম। তারপরে বন্ধুরা নির্দ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নির্দ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন, ভিডিওটি যদি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নূর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি,
জাহনান সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রায়হান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যারা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন রুবাবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রায়হান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যারা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন রুবাবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। হ্যালো বন্ধুরা, পিচ্চি বউ এই নাটকটি সম্পর্কে আপনাদেরকে বলবো, নাটকটি কীভাবে দেখবেন সেটাও বলবো। আর এই নাটকটি দেখতে হলে ভিডিওটি কিছুক্ষণ দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর এই নাটকটি সম্পর্কে যে আমি আপনাদেরকে তথ্যগুলি জানাবো সেগুলি হচ্ছে বন্ধুরা, এই নাটকটির কে অভিনয় করেছে, কে পরিচালক, এমন অনেক অজানা তথ্য আছে সেগুলি আজকে জানাবো। তাহলে বন্ধুরা বেশি না কথা বলে চলুন শুরু করি। আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটি লাইক দেবেন। পিচ্চি বউ নাটকটির বন্ধুরা পর্ব আকারে ইউটিউবে আপলোড করা হচ্ছে। আর এই মুভির গল্পটি লিখেছেন শামীম নাদিরা এবং স্ক্রিপ্ট করেছেন নুর ইসলাম আলিফ, পরিচালক ছিলেন আহমেদ হৃদয়, কাস্টিং করেছেন জাহিদ, আশিক, বেলি, হান্নান, সেলি মানে এরা অভিনয় করেছে বন্ধুরা। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাবো মৌশিকা, তারপর হচ্ছে এম বি মিঠু, আবির রায়হান, তারপর হচ্ছে রণবীর দাস, তারপর হচ্ছে বাদল সিদ্দিক, তারপর হচ্ছে খেয়া ও রিনা খান, যারা তিনি কিন্তু ভবিষ্যতে মানে অনেক মুভি করছে আর কি। যা রিনা খানকে এখানে সবাই চিনে সে ডাইনি পার্ট নয় বেশিরভাগ। সমাধান ছিলেন রুবাবির আর কে এম, আশিক বিল্লা, মেকআপ আর্টিস্ট হচ্ছে তন্ময় প্রমাণ, উৎপাদন হচ্ছে নিদ্রা টিম। তারপরে বন্ধুরা নিদ্রা টিম আর এটি কীভাবে দেখবেন এখানে বলে দিই, এটি একটি ইউটিউবে চ্যানেলে পাবেন, সেটি হচ্ছে নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিতে। আর এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আমি সেখানে দিতে পারি, সেখান থেকে অপশন কিন্তু পেতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।